আজান কোথায় দিবেন? মসজিদের বাইরে। বাইরে না ভিতরে? আপনি বলছেন বাইরে, কিছু মানুষ বলতে পারে ভিতরে। সংবিধান এখনকার নয়, আগের দেখেন, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, বাব নিদাইল জুমা, দ্য চ্যাপ্টার নেম নিদাইল জুমা, জুমার দিনে আজানের বিবরণ, হাদিস নাম্বার 1019 অর্থাৎ 1090, রাবি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেন, কানা ইউয়াসানু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামা ইদা জালাসা আলাল মসজিদে আলাল মিম্বারে ইয়াউমাল জুমআতি আলা বাবিল মসজিদ। সুবহানাল্লাহ, বেশক। আবি বকরিন ওয়া উমর, সাইব ইবনে ইয়াজিদ খুব ধ্যান দিয়ে শুনবেন, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, খুতবার আযান নবী পাকের মিম্বার শরীফে বসার পরে দেওয়া হতো। নবী পাকের জামানায়, নবী পাকের জামানায় নবী পাক যখন মিম্বার শরীফে বসতেন তখন আজান হতো, আজানে সানি জুমার দিনে কোথায়? আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। বলে সুবহানাল্লাহ, কোথায়? মসজিদ দরজায়, মসজিদের দরজায়। এটা আজান কোথায় কখন হচ্ছিল? নবী পাকের জামানায়, নবী পাক যখন মিম্বার শরীফে আরোহণ করতেন খুতবা দেওয়ার সময়, খুতবা দেওয়ার জন্য নবী পাক মিম্বার শরীফে খুতবা দেওয়ার জন্য আরোহণ করছেন সেই সময় যেই আজানটা হতো, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজা হতো। ওয়া আবি বকর ওয়া উমর, নবী পাক সাতমের প্যারা সাহাবী বলেন যে আবু বকর সিদ্দিকের জামানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে জুমার দিনে খুতবার জন্য আপনার মিম্বার শরীফে আরোহণ করতেন তখন উনার জামানায় মসজিদের দরজায় আজান দেওয়া হতো। বলে সুবহানাল্লাহ। ওয়া উমর, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবার দেওয়ার জন্য মিম্বার শরীফে আরোহণ করতে সেই সময় আপনার আজান দেওয়া হতো মসজিদের দরজায়। বলে সুবহানাল্লাহ। ইনজি আপনার যুগকে এই সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বয়ান করে দিয়েছেন। এবার বলেন তো, মসজিদের দরজা আজান দেওয়া হতো, মসজিদের দরজাটা কি নবী পাক, মসজিদের দরজাটা কি মসজিদের দুই কাতারের মধ্যে না দুই কাতার নয় লাস্ট কাতারের পরে? দুই কাতার দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে? সুতরাং দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে হবে। আচ্ছা ভাই, আপনি বলেন তো আপনি আমার সোজা সামনে আছেন কিনা? আপনি আছেন কিনা? ও দাদু, আপনি আছেন কিনা? ও ভাই, আপনি আছেন কিনা? মোবাইল ভাই, আপনি আমার সোজা সামনে আছেন কিনা? ওই যে আপনার দাদু, ও সোজা সামনে আছে কিনা? আছে কিনা ভাই? আছে কিনা? সোজা সামনে বলতে দ্বিতীয় লাইনে অর্থ করা, সোজা সামনে বলতে আপনার তৃতীয় লাইনে অর্থ করা, এটা মূর্খামি ছাড়া কিছুই হবে না। কালিয়ে চোখটা মারে যে সোজা সামনে না, হ্যাঁ কালিয়ে চোখ সোজা সামনে, সোজা সামনে পশ্চিম দিকে ভেবে দাঁড়াবেন, সোজা সামনে আপনার কাবা শরীফ, সোজা সামনে কাবা শরীফ মানে দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে কাবা শরীফ নয়, সোজা সামনে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারে। এখানে আপনি নির্দিষ্ট করতে হবে কোথায় দিতে হবে, নির্দিষ্ট করে দিয়েছে হাদিসের মধ্যে, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। সুতরাং সোজা সামনে অর্থ এখানে করা হবে, সোজা সামনে মসজিদের দরজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঘরের দরজা, একটা হলো বাড়ির দরজা, দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? একটা বাড়ির দরজা, একটা বাড়ির ঘরের দরজা, পার্থক্য আছে কি নাই? একটা হলো মসজিদের দরজা, একটা মসজিদের ঘরের দরজা, দুটার মধ্যে পার্থক্য আছে কি নাই ভাই? আছে না? আলা বাবিল মসজিদ মসজিদের দরজা বলা হয়েছে, মসজিদের ঘরের দরজা বলা হয়নি। সুতরাং আপনার মসজিদের ঘর আলাদা হতে পারে, ব্রাদার ইসলাম আপনাকে আজান দিতে হবে মসজিদের দরজায়, মসজিদের দরজায়। আর মসজিদের দরজাটা বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? মসজিদের দরজা নয়, দরজায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, খুব সংক্ষেপে বলে আছি, দরজায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আপনি বলবেন ভাই সাহেব কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন? বলেন কি বলেন না? বলি, দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন? তার মানে হলো আপনার উক্তি যুক্তি কথাবার্তা দ্বারা
যে দরজাটা আপনি ভিতরে ভিতরে মনে করছেন না, যদি ভিতরে মনে করতেন তো ভিতরে আসেন বলতেন না, আর ভিতরে আসেন বলাটা সঠিক হতো না। বুঝা গেল দরজায় কেউ দাঁড়িয়ে আছে তাকে আপনি আহ্বান করেন, দরজায় কেন দাঁড়িয়ে আছেন ভাই ভিতরে আসেন, এর মানে হলো আমাদের কথাবার্তা উক্তি যুক্তি দ্বারা কথা হলো যে দরজাটা ভিতর হয় না। বুঝা গেল মুসলমান, নবী পাকের জামানায় মসজিদের দরজায় মসজিদের বাইরে আজান দেওয়া হতো বলে সুবহানাল্লাহ, সেটাই প্রচলন রাখবেন। আপনি বলছি বিধান, আপনার আপনার বিধান, মুখের বিধান চলবে না, হাদিসের বিধান চলবে। তারপর আপনি হানাফি মানুষ, হানাফি মানুষ কি, হানাফি মানুষ আপনাকে কানসুর মাল কানসুর দাকাইকে মানতে হবে, আপনাকে ফাতুল কাদিরকে মানতে হবে। ফাতুল কাদিরের মধ্যে বিবদ্ধ আছে লা ইউয়াজানু ফিল মসজিদ, মসজিদের ভিতরে যেন আজান না দেওয়া হয়। কাজী খানের মধ্যে বিবদ্ধ আছে ইয়ামবাকি আই ওয়াজানা আলাল মিজানাতে আও আও খারিজাল মসজিদে ওয়াল ইকামাতু ফিল মসজিদে। মুনাসিব এবং দরকারিও হলো এটা যে আজান খুতবার আজান হবে কোথায়, হয়তো মিনারায় নচেত আপনার মসজিদের বাইরে, আর ইকামত হবে মসজিদে মসজিদে ভিতরে, মসজিদে ভিতরে মারাকিল ফালার মধ্যে লিপিবদ্ধ আছে ইকরাহ আই ওয়াজানা ফিল মসজিদে, মসজিদের ভিতরে আজান দেওয়া এটা হলো মাকরু। এটা কি মাকরু? এই যে বইগুলো বললাম কাজী খান কানসুদ্দাকাই আর আপনার ফাতুল কাদির ফাতোয়া সামি কাজী খান, এই সমস্ত জিনিস তার আপনার মারাকিল ফালা, এই সমস্ত জিনিস তারাও পড়ে আমরাও পড়ি। যতগুলো মানুষ হানফি নিজেকে বলে সমস্ত হানফিদের আসল গ্রন্থ হলো এই সমস্ত গ্রন্থ, এই সমস্ত গ্রন্থের মধ্যে স্পষ্ট বলা হয়েছে মসজিদের ভিতরে কোনো আজান চলবে না। তাহলে আজকে আমার মুখের কথা মানবেন যে আমি বলে যদি ভিতরে দিতে হবে, আমার কথা মানবেন, হানা বলেন আমার কথা মানবেন না? নবীর যুগে, সাহাবীর যুগে, আবু বকরের যুগে, উমারের যুগে যা হয়েছে তার উপর আমাদেরকে আমল করতে হবে। সুবহানাল্লাহ, এটা বিধান মেনে রাখবেন, এই বিধানের উপর আমল করবেন। যদি কেউ এর বিপক্ষে যান তওবা করবেন। মুসলমান আমি কাউকে গালি দিচ্ছি না, কাউকে আমি তা কাউকে আমি তারা ক্রিটিসাইজ করার ইচ্ছা করছি না, কিন্তু আপনাকে বলতে চাই, সতর্কবাণী দিতে চাই, ব্রাদার ইসলাম আপনি যদি এই ধরনের ভ্রান্ত আকীদা রেখে আপনি তওবা করেন, আপনি হাদিসের দিকে আসেন, নচেত আপনার মৌলভীকে জিজ্ঞেস করবেন, মৌলভী সাহেব ধরবেন দামান আর বলবেন মৌলভী সাহেব সুন্নি টানাটান সুন্নি মুফতি বলে গেছে এই হাদিসটা মসজিদের দরজায়, আপনি বলছেন দ্বিতীয় লাইনে, তো দ্বিতীয় লাইনের একটা হাদিস দেখান বাস। তাহলে ওই ধরনের ব্যক্তিরা মৌলভীরা চুপ হয়ে যাবে।